আমার বন্ধুরা বাবারা, ও যুবক ভাইরা, আমার দয়াল নবী আগমনের শান এবং মান, আমার বন্ধুরা, যে হাদিসের কিতাব গুলা সৌদি আরব থেকে পানির জাহাজ দিয়ে ভারতের জমিনে আনছে, আজকে আমরা হাতাজারির মধ্যে হাদিসের কিতাব পড়ি, আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে হাতাজারি কিতাব পড়ি, আজকে হাদিস গুলা পড়ি, পটিয়াতে কিতাব গুলা পড়ি, আজকে তারাও পড়ে, আমরাও হাদিসের কিতাব গুলা পড়ি। কিতাবের কথাগুলা ঈদে মিলাদ নবী তারা মানতে রাজি নাই, আছে না নাই? এ মৌলবী সাহেব, হুজুর মানো, হুজুরের কিতাব গুলা মানো না, কেমন মৌলবী হইলা? আমার বন্ধু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন, আমি আমার শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি সব সময় প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী করি, গুরু জবাই করিয়া, তাবারক করিয়া, মহিষ জবাই করিয়া, বেড়া জব করিয়া, আমি ঈদে মিলাদুন্নবী বারো রবিউল আউয়াল তাবারক করিয়া আমি বয়ান করি ঈদে মিলাদুন্নবীর শান এবং মান বলি, বলিয়া সর্বশেষ মিলাদ কিয়াম পড়িয়া দোয়া করিয়া সবার হাতে হাতে বিরিয়ানি দিয়া দেয়। আমার শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, আমি প্রত্যেক বছর ঈদে মিলাদের নবী করি, এক বছর ভারতের জমিনে, ভারতের জমিনে এক বছর টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, বড় দুর্ভিক্ষ দেখা দিল, ভারতের জমিনে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, ভারতের জমিনের মধ্যে টাকা পয়সা নাই কারো ঘরের মধ্যে। প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী করি, এবছর মনে পারবো না, টাকা নাই, পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো রোজা পাক থেকে আমাকে দেখেন, আমি তো যদিও আপনাকে না দেখি, আপনি আমারে দেখেন, এই গুনাগার, এই পাপীর তো এবছর টাকা পয়সা নাই, কেমনে ঈদে মিলাদুন নবী করবো? শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়া বলেন, আমার ঘরের মধ্যে আমি খুঁজে খুঁজে দেখলাম কোন জায়গার মধ্যে কোন টাকা পয়সা, কোন চাউল ডাউল আছে কিনা, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গোঠা গড় খুঁজলাম, গোটা গড়ের মধ্যে খুঁজিয়া দেখি, এক গড়ের কোনার মধ্যে একটা পাতিলের মধ্যে এতগুলা সানাবুড় আছে, আর কোন গড়ের মধ্যে নাই। সানাবুড় আপনারা চিনেননি? সানাবুড় এগুলা ভিজাত দিল সকালবেলা, লবণ দিয়া সিদ্ধ করলো, কোন মশলা নাই, কোনো কিছু নাই, এই যে সুন্দর করে যেটা রান্না করে মানুষকে তাবার দিবে তাও নাই, সিদ্ধ করিয়া, লবণ দিয়া সিদ্ধ করিয়া সকালবেলা রাখলো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার বয়ান নবীর শানের উপরে বয়ান করলো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, আমি সিদ্ধ বুট গুলা সকালবেলা ঈদি মিলাদ উন্নবী বলবে, আমি বয়ান করলাম, আমার ভক্ত মুরিদরা সামনে বসলো, আমি সবাইকে নিয়ে নবীর আগমনের কথা শুরু করে দিলাম, আমি বয়ান করতে করতে রে জোহরের পর্যন্ত আমি আলোচনা করলাম, মিলাদ উন্নবী করলাম, জোহরের নামাজ পড়লাম, আমার হাতে সিদ্ধ বুট গুলা নিয়া ঈদি মিলাদ নবীর মিলাদ ক্যাম্প করিয়া দোয়া করিয়া সবার হাতে হাতে অল্প অল্প করে আমি এই সোনা বুট শুদ্ধ সিদ্ধ বুট গুলাম আমি একজনের হাতে হাতে করে সবাইকে দিয়ে দিলাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া বলে, আমি সবার হাতে দিলাম, রাত্রে বেলা আমি বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া আমি চিন্তা করতে লাগলাম, আমার চোখের পানি সারতে লাগলাম, নবী গো মায়ার নবীজি, প্রত্যেক বছর আমি গুরু জবাই করিয়া মহিষ জবাই করিয়া তাবারক করিয়া সবাই দিতাম, এই বছর ঈদে মিলাদ নবীর মধ্যে কিছুই দিতে পারলাম না, জানি
আপনি আমার প্রতি মনোরাগ হয়ে আছেন, আমি যে বড় করে জাকজমক ভাবে ঈদি মিলাদুন নবী করতে পারলাম না, এই চোখের পানি সারতে সারতে বালিশটা ভিজাইয়া দিলাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, আমি এবার সকালবেলা যেই মাত্র ঘুমায়া, রাত্রেবেলা যেই মাত্র আমি ঘুমায়া যায়, ঘুমের ঘুরে আমি এবার নবীর কথা ভাবতে ভাবতে দুরুশ্রী পড়তে পড়তে যেই মাত্র চোখ গুলা লেগে যায়, আমি তাকায় দেখি রে আমার খাবের মধ্যে আমার দয়াল নবী আর মদিনা নাই, আমার দয়াল নবী ভারতের জমিনের মধ্যে আইসা, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বান্দা গড়ের মধ্যে হাজির হইয়া গেছি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ আপনি বুঝি আমার প্রতি রাগ, আপনি বুঝি গুসা হয়ে আছেন, আমার নবী ডাক দিয়া বলে পাগলা রে ও পাগলা কি বলো, আমি নবীর দরবারে ঈদে মিলাদুন নবীর গুরু যাই না, আমি নবীর দরবারে বিরিয়ানি যাই না, আমি নবীর দরবারে তাবারক যাই না, গতকাল সকালবেলা তুমি যে ঈদে মিলাদুন নবী করিয়া আমি নবীর প্রেমে পড়িয়া গো, আমি দয়াল নবীর প্রেমে পড়িয়া তুমি যে ঈদে মিলাদুন নবী করিয়া সানাবুদ সিদ্ধ করিয়া সবার হাতে হাতে দিছ, দেখো দেখো তুমি ভারতের আমি দয়াল নবীর হাত মুবারকের মধ্যে পৌঁছে গেছি। আর
আমার বন্ধুরা বাবা না ও যুবক ভাইরে এবার আমার দয়াল নবীর সম্মান এবার এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাত মোবারকের মধ্যে আমার সিদ্ধ গোটগুলা কিভাবে বসলো কই আশিক যখন নবীর প্রেমে নবীর মহব্বতে যে কোনো প্রান্তরে গরু লাগে না ছাগল লাগে না বেড়া লাগে না এক গ্লাস পানি নিয়া ঈদে মিলাদুন নবীর দিন বারো রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী ওই দিন এক গ্লাস পানি নিয়া তুমি যখন যে কোনো প্রান্তে বসা আমি দয়াল নবীর মহব্বতে একটা ফাতিয়ার ব্যবস্থা করছো গড়ে টাকা নাই চাউল নাই কোনো কিছু নাই এক গ্লাস পানি তো আছে ওই পানিটা নিয়ে গড়ের মধ্যে বৈশারে আমি দয়াল নবীর মহব্বতে ঈদ মিলাদ নবীর ফাতিয়া দিবা ওই ফাতিয়ার পানিটা মনে করবা সুদূরাং গুনিয়া থাকবে না ওই পানিটা সরাসরি আমি দয়াল নবীর রোজা মুবারকের মধ্যে পৌঁছে দা